আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুরহাটে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুরহাট থেকে খামার উপযোগী ষাঁড় গরুগুলো। দর্শক সাইওয়াল দেশি পুরাত জাতের গরু, মাঝারি সাইজের ষাঁড় গরু। তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য আপনাদেরকে দিব। বারো বাজার গরুরহাট থেকে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খুব চমৎকার একটা গরু। দর্শক খামার উপযোগী ষাঁড় গরু, নাভি গলকম্বল। তো এটা কি জাতের গরু, কত টাকা চাচ্ছে, সেই সকল তথ্য দিব বারো বাজার গরুরহাট থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা বাজারে? বাজার বেশিটা ভালো না ভাই, বেশি একটা ভালো না। এটা কি জাতের গরু? সিন্ধি। আপনারা শুনলেন দর্শক, সিন্ধি জাত বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খামার উপযোগী ষাঁড় গরু, খুব চমৎকার গরু। আচ্ছা ভাই, বয়স কত মাস আনুমানিক? এগারো থেকে বারো মাস। চাচ্ছেন কত? একশো বারো। এটা চাওয়া দাম। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু একশো বারো, মূলত চাচ্ছে একশো বারো। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুব চমৎকার আর ফ্রেশ একটা গরু। সংগ্রহ করছেন কোথা থেকে? চুড়ামণকাঠি। বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই? খুব বেশি ভালো না ভাই। খুব বেশি ভালো না। কত হলে এখন বিক্রি করবেন? নব্বই পঁচানব্বই নিয়ে আছে। তার মানে যখন বেচা বিক্রি হবে আর কিছু কমতে পারে? জি ভাই, দুই এক হাজার কমবে সত্যি ভাই। আপনারা শুনলেন দর্শক, নব্বই মূলত নিয়ে আছে, যখন বেচা বিক্রি হবে আরও কিছু কম বেশি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি খামার উপযোগী গরু। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ কিছু খামার উপযোগী গরু। দর্শক খামার উপযোগী ষাঁড় গরু। ভাই ভালো আছেন? কোথা থেকে আসছেন? সাত মাইল। কোন সাত মাইল? এই। আচ্ছা আচ্ছা, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার পরিস্থিতি মিডিয়াম কায়দার। মিডিয়াম কায়দার। কয়টা আছে গরু? তিনটে। কোন তিনটা? তিনটা গরু। দর্শক তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন। যে প্রথম গরুটা, এটা মূলত কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। বয়স কত মাস? বয়স, হ্যাঁ বয়স কত বলবো এখন, কিনা গরু তাই তো? কিনা গরু তোমাকে। আচ্ছা আচ্ছা, চাচ্ছেন কত? চাষি পঁচাত্তর হাজার। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু পঁচাত্তর চাচ্ছে, পঁচাত্তর, এটা তো চাওয়া দাম। কিনা বেচা নিয়ে? কিনা বেচা নিয়ে সত্তর বাহাত্তর। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু সত্তর বাহাত্তর হলে মূলত বেচা বিক্রি করবে, সত্তর বাহাত্তর। গরুটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে, আচ্ছা এখন বাজার পরিস্থিতি কেমন? বাজার পরিস্থিতি এখন মিডিয়াম কায়দায় বুঝলেন, মিডিয়াম কায়দায়, বেশি ভালো না। এই গরুটা চাচ্ছেন কত? পঁচাশি। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু পঁচাশি চাচ্ছে, এটা আরও ভালো পার্সেন্টেন্সের ওইটা আসছে তাই তো? এটা চাচ্ছেন কত? বেচা কিনা আশি হলে বেচা যাবে। এইটার বেচা কিনা কত? বেচা কিনা আশি। বেচা কিনা আশি। দর্শক আশি আপনারা শুনলেন। আর যে তিন নম্বরটা, তিন নম্বরটা চাচ্ছেন কত? পঁচাত্তর। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু পঁচাত্তর চাচ্ছে, পঁচাত্তর। আপনারা শুনতে পেলেন, এটা কত হলে বিক্রি করবেন? বেচা কিনা সত্তর সলি বিক্রি হবে। দর্শক সত্তর। আপনারা শুনলেন খামার উপযোগী ষাট বছর গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দর দাম জানাচ্ছি। দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খামার উপযোগী দর্শক ষাট গরু। তো এটা কি জাতের গরু, কত টাকা চাচ্ছে, সেই সকল তথ্য দিব। ভাই ভালো আছেন? বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ভালো না, বেশি বেশি ভালো না। এটা কি জাতের গরু? সিন্ধি। শুনলেন দর্শক আপনারা, বলতেছে সিন্ধি। আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন। কিনা গরু না বাসার গরু? আপনারা মূলত ব্যবসা করে। আচ্ছা বয়স কত মাস আনুমানিক? আচ্ছা আচ্ছা, চাচ্ছেন কত? চাচ্ছি নব্বই। শুনলেন দর্শক, এই যে গরুটা নব্বই চাচ্ছে, নব্বই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বলতেছে সিন্ধি জাতের একটা গরু। কিনা বেচা নিয়ত কেমন আছে? আশির টার্গেট। আশির টার্গেট, কিন্তু সেখান থেকে কিছু কম হবে? আশির টার্গেট দর্শক বলতেছে সেখান থেকে কিছু কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা, আপনাদেরকে দেখাচ্ছি
খামার উপযোগী ষাড় গরুগুলো দর্শক। সামনে আর একটা ডবল নাভি গলকম্বল, দেখি একটু মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। বারো বাজার গরু, এটা কি জাতের গরু? সাইয়ল। চাষের কত? 75। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু বলতেছে সাইয়ল জাত 75, চাষে 75। কিনা বেচা নিয়ত কেমন আছে? আরো কম হবে দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, দর দাম জানাচ্ছি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুর হাটে, এটা চাচ্ছেন কত? চাচ্ছেন কত? 85। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 85 চাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা তো দেশাল না? না দেশাল এদিক থেকে একটু। এটা কি জাতের গরু? সাইয়াল বলতেছে দর্শক, আপনারা শুনলেন, এই যে গরুটা সাইয়াল বলতেছে। দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে, কত হলে আপনার নিয়ত আছে? 75-76। শুনলেন দর্শক, 75-76। এটা মূলত দেশালের পার্সেন্টেন্সের একটা গরু, আপনাদেরকে দেখাচ্ছি, দর দাম জানাচ্ছি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন।